আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আসলাম। আমি হঠাৎ করে এখানে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে আসার জন্য এখান দিয়ে যাইতেছিলাম, তো রিকশা থেকেই আমি আমার ঠিক এই ফলটি চোখে পড়লো এবং এত বড় যে আমি রিকশা থেকে নেমে আমি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। তো আমি ভাইয়াটার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আসলে এটা তো আমি আমাদের দেশে আনার হিসেবে জানি, কিন্তু এত বড় আমি কখনো দেখিনি। আসলে এটা কি ফল বলেন তো? এটা আনার। এটা কি ফল? আনার। আনার, এই যে এটা কোন জায়গার আনার ভাইয়া? এটা পাকিস্তানি আনার। পাকিস্তানি আনার, এত বড়, মাশাআল্লাহ, অনেক বড়। এক একটা কতটুকু ওজন হবে একটু দেখানো যাবে ভাইয়া? একটু দেখান তো। হ্যাঁ, একটু দেখান তো দর্শক। আসলে এটা সরাসরি অনেক বড় দেখা যায়, আপনি একটু দেখুন এক একটা আনার কতটুকু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আসলে কোথা থেকে আসছে? পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে আসছে না? আর এটা কেজি কত হবে ভাইয়া? 450 টাকা পর্যন্ত রাখা হবে। 450 টাকা। মিষ্টি এবং লাল হবে ভিতরে? মিষ্টি এবং লাল। যে আনারগুলো আমরা নরমালি বাংলাদেশে বা যেগুলো খেয়ে থাকি এরকমই? এরকম, এর থেকে বেশি বড় হবে। এর থেকে বড় হবে না? আর এই জায়গাটা কোথায় ভাইয়া বলে দেন তো? রাজলক্ষ্মী 7 নম্বর রোড। রাজলক্ষ্মী 7 নম্বর রোড। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, এই যে এটা দেখা যায় রাজলক্ষ্মী মার্কেটের ঠিক পাশেই 7 নম্বর রোড। এই ভাইয়াটা আপনি এখানে সবসময় বসেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সবসময়। আচ্ছা, ভাইয়াটা সবসময় এখানে ফল বিক্রি করে, খুবই ভালো, এবং সে কমই রাখবে। কত বললেন দামটা ভাইয়া? 450 টাকা। 450 টাকা। আপনারা যদি আসেন প্লিজ তাহলে সে একটু কমাই রাখবে, অসুবিধা নেই ভাইয়া, কমাই রাখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, অনেক সুন্দর। আসলে আনারের গুণের কথা বলে কোনো শেষ নেই, আপনারা সবাই জানেন। এই ফলটি খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন হবে, আয়রন হবে। যাদের রক্তশূন্যতা আছে তারা এই ফলটি অবশ্যই রেগুলার একটু করে খেতে পারেন, বাচ্চাদের তো দিলে অনেক ভালো হবে। আসলে কথা আপনারা সবাই জানেন। সো আপনারা আশা করি এই শীতের মৌসুমে একটু একটু করে সব ফলের সাথেই আপনারা পরিচিত হবেন, এখানে অনেক ধরনের ফল আছে। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে, আমি আসলে এত সুন্দর ফল দেখে আপনার কাছে চলে আসলাম। থ্যাংক ইউ, আপনার জন্য দোয়া রইলো, আপনার ব্যবসা যেন ভালো হয়। ওকে, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।